নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম চটজলদি আর কম সময়ের মধ্যে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম অসাধারণ সুন্দর রেসিপি। সামনে কিন্তু গণেশ পুজো, তা গণেশ পুজোতে কিন্তু লাড্ডু আর মোদক কিন্তু অবশ্যই ঠাকুরকে আমরা দেই। তো আজকের রেসিপি ইনস্ট্যান্ট মোদক রেসিপি। তো একদম কম উপকরণে, দুটো উপকরণেই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর আর অসাধারণ মোদক রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। তাড়াতাড়ি করে চলো দেখে নিই আজকের ভিডিও। রেসিপিটা বানানোর জন্য আমরা আগে কিছুটা পরিমাণে বাদাম নিয়েছিলাম, আমন্ড, এমনি বাদাম, চীনা বাদাম আর পেস্তা। সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে আমরা একটা হামানদিস্তা দিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। আর নিয়ে নিয়েছি আমুল দুধ, এ নর্মাল দুধ, খোয়া ক্ষীর আর ড্রাই রোস্ট করা বাদাম। তো সমস্ত উপকরণগুলো আমরা রেডি করে নিয়েছি, আর লাগছে সামান্য চিনি আর এলাচের গুঁড়ো। তো এরপরে আমরা চলে যাব সোজা রেসিপিতে। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। ঘি এখন আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, একদম হাফ টিস্পুন মতো ঘি দিয়েছি, আর ঘিটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমল দুধটাকে দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, দুধটাকে যখন আমি এরকম কড়ার মধ্যে নাড়াবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবেন, না হলে কিন্তু দুধটা পুড়ে যাবে। এরপরে আমি দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু দুধটা ভালোভাবে নাড়িয়ে নিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হবে। আর এইভাবে আমরা কন্টিনিউ এটাকে একটু হালকা ব্রাউন করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিয়েছি বাদামটা, আপনারা আপনাদের পছন্দ মতো সেখানে শুধুমাত্র পেস্তা বা কাজু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। আমি এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি, আর খুব ভালো করে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি কন্টিনিউ 2-3 মিনিটের মতো এটাকে নাড়িয়ে দেব। আর দুধগুলো এইরকম কিছু কিছু টা আছে যেটা দলা একটু পাকিয়ে যাচ্ছে, সেটা কোনো অসুবিধা নেই, এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো আমরা এটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি দেখুন, আর যে অংশগুলো দলা দলা রয়েছে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে পরে ঠান্ডা হয়ে গেলে আমরা মিহি করে নেব। তো আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে দিচ্ছি, আর নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 5 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, যেহেতু এখানে আমল দুধ রয়েছে আর খোয়া ক্ষীরটা রয়েছে তাই চিনির পরিমাণটা আপনারা কম বেশি স্বাদ বুঝে সেটা নেবেন। কেউ বেশি মিষ্টি খেলে বেশি নেবেন, কেউ অল্প মিষ্টি চাইলে অল্প মিষ্টি দেবেন। তো এরপরে আমরা দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা কিন্তু আগে আমার জাল দেওয়া ছিল একটু ঘন করে, আর একদম ঘন দুধ, এটা দেখতেই পাচ্ছেন কালারটা একটা ইয়েলো কালার চলে এসেছে। আমি চিনিটাকে মেল্ট করে দুধটাকে ভালো করে জাল দিলাম। আর এরপরে আমি যে আমুল দুধের মিশ্রণটা সমস্ত কিছু মিক্সড করে রেখে দিয়েছিলাম সেটাকে ঠান্ডা হয়ে গেছে, আমরা হাত দিয়ে একটু ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমরা এলাচ নিয়েছি 6-7টা এলাচ, সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। দেখুন হাতের সাহায্যে এইভাবে ভালো করে যে দলা দলাগুলো আছে সেগুলোকে আমরা ভেঙে নিচ্ছি। এরপরে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু আমরা ভালো করে মাখতে থাকবো, আর এটাকে একটা ডো আমরা রেডি করব। একবারে একদম দুধটা ঢেলে দেবেন না, যতটা পরিমাণ দুধ লাগবে ততটাই কিন্তু এর মধ্যে দেবেন। একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। তো আমরা এটা খুব ভালোভাবে মেখে নেব, আর একদম মিহি করে এটাকে কিন্তু রেডি করব। আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এইভাবে মাখছি, আর এরপরে আমি হাতের তালু দিয়েও কিন্তু এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন
খুব ভালোভাবে কিন্তু এটা রেডি করে নিয়েছি, আর একটা ডো তৈরি হয়ে গেছে। যখন দেখবেন যে এটা হাতে লেগে যাচ্ছে বা যেটার উপরে আপনারা মাখছেন, একটু ঘি মাখিয়ে নিয়ে আবারও এটা ভালো করে একটু মাখিয়ে নেবেন। আমরা অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু আমি রান্নার সময় খুব অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম, আর মিষ্টির রেসিপিতে একটু ঘি দিলে কিন্তু সেটা সবথেকে ভালো লাগবে। দেখুন একদম উঠে এসছে, আর খুব সুন্দরভাবে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। কোনোভাবেই দলা দলা ভাব নেই, একদম ভালোভাবে কিন্তু আমরা মেখে এটাকে রেডি করে নিয়েছি। তো আমরা এটাকে রেডি করে একটা পাশে রেখে দেব, আর এর থেকে কিছুটা ছোট ছোট করে লেচি করে আমরা গড়ে নেব। এরপরে আমরা একটা প্লেটের মধ্যে রেখে এটাকে একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে এইভাবে আমরা একটু লম্বা করে এটাকে মেখে নেব। আর এইভাবে সরু করে আমরা ভালোভাবে মেখে নিয়ে তারপরে কিন্তু আমরা গোল গোল ছোট ছোট লেচির আকারে করে গড়ে নেব। আপনারা যেরকম সাইজের রাখতে চান মোদকগুলো, ঠিক সেরকম একটু বড় বা ছোট সাইজের আপনারা বানিয়ে নেবেন। আর আমি এইভাবে মিডিয়াম সাইজের আমি গোল গোল করে নিয়েছি লেচিগুলো। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি একটা যে মোদকগুলো আমরা কিভাবে রেডি করব। আমরা হাতে তালুর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, আর দেখুন আমি ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে হাতের মধ্যে একটুখানি প্রেস করে ওপরের দিকটা মাথাটা আমি সরু করে দিয়েছি। আর একটা স্প্যাচুলা দিয়েছি, স্প্যাচুলা নিয়ে সেটা থেকে আমি কিন্তু এরকম আস্তে আস্তে গাগুলোকে যেরকম মোল্ডে মোল্ড নিলে যেরকম একটা ছাপ ওঠে মোদকের গায়ে থাকে, ঠিক সেইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে স্পুন দিয়েও কিন্তু বানাতে পারেন। তো আমরা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। দেখুন একদম কিন্তু যেরকম মোল্ড ব্যবহার করলে আমাদের মোদক হয়, ঠিক সেইভাবে আমরা একদম রেডি করে নিয়েছি। প্রত্যেকটা আমরা একইভাবে রেডি করে নিচ্ছি, আর আমাদের প্রত্যেকটা মোদক এইভাবে রেডি করে নিয়েছি। আর এটা আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে আমরা কিন্তু পেস্তা আমন্ড আর এর মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে একদম খুব চটজলদি ইনস্ট্যান্ট মোদকের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ইনস্ট্যান্ট মোদক, আর এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে কম সময়ে একদম সামান্য উপকরণ দিয়ে। তো তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, চট জলদি বানিয়ে নিয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর আমার নতুন নতুন রেসিপি কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখলে নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।